প্রিয় বন্ধুরা, আমি আসছি ঢাকা থেকে শান্তিনগর একটা গ্রাম। সেই গ্রামে তো এই শীতটা উপভোগ করার জন্য এই গ্রামে আসছি। আর শীতের যে পরিবেশটা, এই পরিবেশটা আমি উপভোগ করেছি, আপনাদেরকে দেখাবো গ্রাম বাংলার শীত কেমন। প্রিয় বন্ধুরা, শীতের সকাল, চারদিকে কুয়াশায় অন্ধকার, এরই মাঝে কৃষকরা আড়মোড়াতে ঘুম ভেঙে যে যার কাজে ছুটছে ব্যস্ত। দেখুন, এই যে একজন কৃষক, সে তার কাজে ছুটছে। গ্রাম বাংলা আজ উন্নত, যেখানে আগে দেখা যেত যে কৃষক যারা আছেন তারা অল্প কাপড় গায়ে দিয়ে বিভিন্ন কাজে যার যার কাজে ছুটতেন, কিন্তু এখন কাপড় চোপড়ের কোনো অভাব নেই, যে কারণে তারা ভারী ভারী কাপড় পরে বিভিন্ন কাজে যোগদান করেন। কী সুন্দর শীতের আবহাওয়া, চারদিকে কুয়াশার চাদরে ঢেকে আছে সব কিছু। এরই মাঝে সূর্যিমামা উঁকি ঝুঁকি মারছেন। দেখুন কী সুন্দর আবহাওয়া, কী সুন্দর গ্রাম। গ্রামের শীতটা আসলে অন্যরকম। আমার অবশ্য একটু আগেই ঘুম থেকে ওঠা উচিত ছিল, কিন্তু কী করবো বন্ধুরা, এই ঠান্ডায় ঘুম থেকে ওঠা যে কী কষ্টের। আমার ঘুম ভেঙেছে অনেক আগেই, কিন্তু শীতের কারণে ঘুম থেকে উঠতে অনেক মানে উঠতে ইচ্ছে করছিল না। দেখুন কী সুন্দর শিশির বিন্দু, সরিষার মধ্যে শিশির বিন্দু জমে আছে মুক্তার মতো, এক অপূর্ব দৃশ্য। আসলে গ্রাম বাংলা আসলে মনটা জুড়িয়ে যায়, ভালো লাগে, ভালো লাগার একটা আবেশ তৈরি হয়। চলুন বন্ধুরা একটু সামনে এগুই, দেখি আর কি কি দেখা যায় গ্রামের শীত। সব কিছু কেমন যেন জবুধব হয়ে আছে ঠান্ডায়। কেউ এখনো পর্যন্ত ঘুম থেকে উঠেনি, আসলে কোনো মানুষের কোলাহল নেই। ওই যে কি যেন কাজ করতেছে, কি অবস্থা, ভালো আছেন? কি চাটা বানানো শেষ, খাওয়া দাওয়া শেষ? চা বানান নাই? রান্না হয় এখন? হ্যাঁ, বাড়িতে ঢুকলাম, দেখলাম যে কি অবস্থা, তারা এই মাত্র ঘুম থেকে উঠলো। গ্রামের মানুষ আসলে খুব আরাম প্রিয়, যে এই শীতের মধ্যে তারা কেউ ঘুম থেকে উঠতে চায় না। তো যাই হোক, আমরা অপরিচিত লোক, গ্রামের ভিতরে ঢুকে গেছি, যে কারণে তারা আসলে বুঝতে পারে না, একটু ইতস্ততা বোধ করেছে। গ্রামটা আসলে অন্যরকম, অবারিত ফসলের মাঠ, ধান ক্ষেত, সরিষা ক্ষেত, যে কারণে দেখলে মন ভরে যাবে। সূর্য একটু 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 করে উঠতে শুরু করেছে, আকাশে লাল আভা ছড়াচ্ছে সূর্য, কি সুন্দর। আমাদের গন্তব্য আসলে কোন জায়গায় আমরা নিজেরা জানি না, আমরা একটা নতুন একটা গ্রামে আসছি। এই গ্রামের নাম হচ্ছে শান্তিনগর। তো হাঁটতেছি গ্রাম দিয়ে, দেখা যাক সামনে কি আছে। ওই যে তিনজন ভাই আসতেছে, তারা হয়তো কাজে যাচ্ছে। কি খবর ভাই, কেমন আছেন, ভালো আছেন? ওয়ালাইকুম। কই যান, কোন জায়গায় কি কাজ করেন আপনারা? রাজমিস্ত্রি। ও রাজমিস্ত্রি। ও শীত কেমন লাগে? শীত আছে, অনেক শীত। শীতের দিন ভালো, গরমের দিন আছে। গরমের দিন চাইতে শীতের দিন ভালো না? ঠিক আছে ভাই, যাই হোক, পেশাজীবী মানুষরা শ্রমে খুঁজে বের হয়েছে।
যে শীতের আর একটা সবজি লায়ের ডগার মধ্যে একদম সূর্যি মামা উঁকি দিচ্ছে, কি সুন্দর একটা দৃশ্য, খুব ভালো লাগলো। চলুন বন্ধুরা, এই প্রকৃতির যে খেলা, এই খেলা দেখতে দেখতে এগিয়ে যাই। কি করো তোমরা? রোজ তো সব তাই, এটা কি? হ্যাঁ বই নে। আসলে এই শীতের কারণে কি ঘর থেকে বেরোচ্ছে না, লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে মনে হয়। আমরা হঠাৎ চলে আসলাম এই গ্রামের প্রাণকেন্দ্র। এখানে রয়েছে একটি প্রাইমারি স্কুল, স্কুলের আশেপাশে রয়েছে কয়েকটি ছোট ছোট মুদি দোকান। গ্রামের যে আসলে মেঠো পথ বলে, আসলে মেঠো পথ তো আর এখন আর মেঠো পথ নেই, সব পিচ ঢালা পথ হয়েছে। এই একটা রাস্তাই আছে কাঁচা রাস্তা, মেঠো পথ। এই মেঠো পথ ধরে আমরা চলছি এগিয়ে, তো আমরা হয়তো বিলের পার পর্যন্ত যাব। ওই যে শোনা যাচ্ছে যে আমরা আসলে ছোটবেলায় আগে যেটা পেতাম যে মক্তব, এই মক্তবে বসে পড়াশোনা করতেছে দুজন, আরবি পড়তেছে মক্তবে বসে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওই যে এখানে মক্তবে আরবি পড়ছে। মক্তবের যে উস্তাদ তাদেরকে দিনের শিক্ষা, কোরআনের শিক্ষা দিচ্ছে। এখন গ্রাম হচ্ছে আধুনিক, আধুনিকায়ন হয়েছে, সব বাড়িতেই এখন ডিশ অ্যান্টেনা, ইন্টারনেট সবই আছে। সবাই এখন ইন্টারনেটে সিনেমা দেখে, মুভি দেখে, এতটাই গ্রাম আধুনিক হয়েছে। তো যেই কারণে মানুষ আসলে ঘরে বসে বসে বিনোদন নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এখন আর আগের মতো সেই খেলাধুলার পরিমাণটা আর নেই, একটু কমে গেছে। এই রাস্তা কোন দিকে গেছে? রাস্তা নাই, শেষ রাস্তা ওই দিকে, ও পুকুর। আমাদের আসলে গন্তব্য হলো বিল পর্যন্ত, আমরা বিলের পার পর্যন্ত যাব, তারপর সেখান থেকে আবার ফিরত আসব। আর এই বিল কেন্দ্র করে এই পাশের যে গ্রামটি, এই গ্রামের নামকরণ হয়েছে বিলপল্লী। আমরা আসলে একটা অপরিচিত বাড়িতে ঢুকতেছি, দেখি এই বাড়ির মানুষজন কোথায় আছে, কিভাবে আছে। আচ্ছা, এখন 7টা কি 8টা বাজে, এই বাড়ির মানুষের ঘুম এখনো ভাঙে নাই, তো সবাই ঘুমায় আছে। সব কিছু ফাঁকা, রান্নাঘর ফাঁকা, সব কিছু ফাঁকা, সবাই মনে ঘুমায় আছে। আসলে এই গ্রামের মানুষ খুব শৌখিন। রাস্তা আছে ঠিক গিয়া, কি ভাই চা খান? তামাকো চা খাওয়াবেন না? হ্যাঁ আসতেছি, সত্যি সত্যি আসতেছি। কিন্তু দেখুন বন্ধুরা কি সুন্দর চা খাইতেছে, শীতের মধ্যে এক কাপ চা কি যে মজার। কি চা, খালি চাই খাইতেছেন? চা বিস্কিট, চা বিস্কিট। এই শীতের মধ্যে কেউ তো ঘর থেকে বেরোয় নাই, সবাই যে যার মতো ঘরের মধ্যে লেপ গাইতে শুয়ে আছে। আপনি বসে বসে একটা চা খাইতেছেন, খুব ভালো। চা খাইতেছে, আমাকে তো আমার সংসারে কাজ আছে, গরু বাছুর আছে। ও গরু বাছুর আছে, কয়টা গরু? দেখুন বন্ধুরা কি সুন্দর গরু, কেউ কম্বল গাইতে রাখে। ভাই চা খাবো আরেকদিন আইসা। আসলে এই এলাকায় আমি আসলে অপরিচিত মানুষ, তো
তাই আমাকে দেখে অনেকে কথা বলতে আগ্রহ প্রকাশ করছে না। দর্শক দেখুন, গ্রামের মধ্যে কি সুন্দর ঘর, মোজাইক করা কি সুন্দর। চাচা ভাতিজা দুগ্ধ খামার, দর্শক এই যে আমরা যে বিলটা কাছে যাচ্ছি সেই বিলটার নাম হচ্ছে চতলার বিল। বর্ষার সময় অথই পানি থাকে এই বিলের মধ্যে, আর শুকনো মৌসুমে এই বিলের পানি শুকিয়ে যায়, এর মধ্যে মানুষ ধান চাষ করে। আর একটা বড় কথা হচ্ছে যে এই বিলে প্রাকৃতিকভাবে মাছ চাষ হয়, যেমন ধরুন বর্ষার সময় মাছগুলি বিভিন্ন নদ নদী থেকে আসে, এবং শীতের সময় যখন পানি শুকিয়ে যায় তখন এই মাছগুলো আটকা পড়ে যায়, এবং যার যার জমি আছে সেই জমি থেকে মাছগুলো শিকার করে তুলে নিয়ে যায়, জাল দিয়ে ধরে নিয়ে যায়। তো যাই হোক, শীতের সকালে মানুষজন আসলে খুব একটা দেখছি না, কেউ ঘর থেকে বের হচ্ছে না মনে হয়। আমি ভেবেছিলাম যে অনেক মানুষ হয়তো রাস্তাঘাটে পাবো, কিন্তু এই পর্যন্ত হাঁটলাম মানুষজনের দেখা খুব কম পেলাম। আসলে শীতটা অন্যরকমভাবে মানুষের জীবনে ধরা দেয়। বাংলাদেশে ষড় ঋতুর মধ্যে শীত অন্যতম একটা ঋতু। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত চতলার বিল। বিল সম্পর্কে আপনারা কিছুক্ষণ আগে অবশ্যই জানতে পেরেছেন। এখন দেখতেছেন বিলটা রীতিমতো বিলের যে একটা খেয়েঘাট ছিল সেই খেয়েঘাটটা এখন আর নেই, কারণ সে যখন খেয়েঘাট ছিল সেটা ছিল একটা ছোটো একটা বন্দরের মতো এই অঞ্চলের, সে বন্দর এখন নেই। তারপরে তার কিছু স্মৃতিচিহ্ন রয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমরা বিলের পারে চলে আসছি, শীতের পরিবেশটা অন্যরকম। এই শীতের মধ্যে এই ঘাসের উপরে যে শিশির বিন্দু, এক একটা শিশির বিন্দু মুক্তার মতো চকচক করছে, এই শিশির উপর দিয়ে হাঁটতে অন্যরকম একটা ভালো লাগা তৈরি হয়। বিশাল বিল, এই মাথা থেকে ওই মাথা কিচ্ছু দেখা যায় না, ধুধু প্রান্তর একদম। দেখুন বন্ধুরা, একটা মানুষও নাই গ্রামে কৃষিকাজ করতেছে। এখন সকাল কয়টা বাজে? এখন সকাল প্রায় 8টা বাজে। 8টা বাজে এখনও কোনো মানুষ মাঠে আসে নাই কৃষিকাজ করার জন্য। আর এই গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরেই প্রবাসী, যারা প্রবাসে শ্রম দেয়, যেই কারণে আসলে কৃষিকাজটা এখানে একটু কম। দেখুন দর্শক কি সুন্দর হাঁসগুলো সাঁতার কাটছে। কই যান ভাই? একজন দুজন করে এখন বেরোচ্ছে কাজে যাওয়ার জন্য। দেখি এই রাস্তা কোন পর্যন্ত গিয়েছে। যারা শহরে থাকেন তারা এই পরিবেশটা আসলে পাবেন না, এটা একটা উপভোগ্য বিষয় শীতকালে। খুবই ভালো লাগছে এই কাঁচা রাস্তায় হাঁটতে, আর এরকম একটা পরিবেশ দেখতে খুব ভালো লাগছে। দর্শক আমার সাথে আপনারাও দেখুন, দেখতে দেখতে আপনাদেরও ভালো লাগবে।
নতুন ধান কাটা হয়েছে, ধান থেকে যে খড় হয়েছে খড়গুলো শুকাচ্ছে। এই খড় সম্ভবত গরুকে খাওয়ানোর জন্য অথবা পোড়ানোর জন্য তারা এই খড় শুকাচ্ছে। দেখুন কি সুন্দর নরম কার্পেটের মতো লাগছে, মনে হচ্ছে কার্পেটের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। কি কাকা, এই খড় কি করবেন, গরু খাওয়াবেন নাকি বিক্রি করে ফেলাম? ও বিক্রি করবেন, বিক্রি করুন, গরু খাওয়াম। এবার ধান পাইছেন কয় মন? এই দেড় বাজার মাইর খেয়েছি, এক ছটার মাইর। কেন হাঁপা পানিতে তলাইয়ে? হ্যাঁ ঠিক আছে, ধান পাইতাম একশো মন, ধান পাইয়ে বিশ মন, খালি খ্যার কটে বটে, এরকম মাইর খাইনি কেমন এই খেয়ারে ধানে তাহলে তো আপনাকে মাথায় হাত কি বিক্রি করে খাওয়ার রাস্তা নেই। বাড়ি কোন জায়গা? আমি ঢাকায় থাকি, আপনাদের গ্রামে আসছি ঘুরতে বেড়াইতে, গ্রাম আমার খুব ভালো লাগে। তা ঠিক আছে কাকা, যাই তাহলে, ভালো থাকেন। এই গ্রামে ঢোকার পরে খুব বেশি খেজুর গাছ দেখলাম না, আর খেজুর গাছ না থাকলে রস পাবো এটা আশাই করা যায় না। এই শীতের মধ্যে যে রস জাল করে এক ধরনের চা বানানো হয়, মানে আমি ছোটোবেলায় খেয়েছি, যে অসম্ভব মানে মজার, অসম্ভব। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? তুমি করো কি? ডাল রান্ধো। তুমি ডাল রান্না করতে পারো? হ্যাঁ, ডালের মধ্যে কি দেওয়া লাগে বলো তো। দেখুন বন্ধুরা, ডাল রান্না করছে একটা ছোট্ট খুকি গ্রামের চুলার মধ্যে শীতের সকালে। বেগুন দর্শক কি সুন্দর, ঘরের সামনে বেগুন গাছ বুনছে, কতগুলি বেগুন ধরে আছে, 1, 2, 3, 4 গুণা যাচ্ছে না। এইটি আসলে গ্রামের মজা, যে মাছ আনলো বাজার থেকে, তারপর দেখা যাচ্ছে যে গাছ থেকে দুইটা বেগুন ছিঁড়লো, ছিঁড়ে রান্না শুরু করে দিল। তো গ্রামের এই জিনিসটা আসলে খুব মজার। দেখুন বন্ধুরা, গ্রামের পথ দিয়ে ঘুরানে যাচ্ছে। ভাই ঘুরানে কোথায় যাচ্ছেন? বাড়িতে। ঘুরাতে কি করেন আপনি? আমি গাড়ি ভাই। ও মাল টানে ঘুরায়? এখন ঘুরার প্রচলন আছে? আছে। এতক্ষণ আমরা ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করতে করতে ক্লান্ত হয়েছি। এখন আমরা আসলে রাস্তা করার উদ্দেশ্যে একটা ইজি বাইকে ঘুরে যাচ্ছি। গ্রামে ঘুরতে এসে ছোট্ট একটা বাজার পেয়ে গেলাম, চলুন যাই আমরা এই বাজারে নাস্তা করব, কি নাস্তা পাওয়া যায় দেখি। এই যে একটা হোটেল আছে, এই হোটেলে নাস্তা করব। গরম গরম পরোটা ভাজা হচ্ছে, কি যে মজা। এটা কিসের চা? এটা এটা গায়ের দুধের চা। গায়ের দুধের চা, ভেজাল নাই তো? না খাঁটি, 100% খাঁটি, 100% খাঁটি। আমার এলাকায় দুধের দাম কম না? দুধের দাম কত করে কেজি? 70 টাকা, 80 টাকা, 60 টাকা। 70 টাকা, 80 টাকা কেজি কম হলো নাকি? কমই তো, অন্যান্য বান্ধবরা তো আরো বেশি দাম। 70 টাকা, 80 টাকা কেজি দুধ, এই দুধের চা বানাচ্ছেন আপনি এই জায়গায়? দুইটা অমলেট আর দুইটা পরোটা দেন বন্ধুরা, গরম গরম পরোটা, সবজি আর ডাল। তো খেয়ে দেখি। পিলপল্লি বাজার, এখন বন্ধুরা গ্রামের ছোট্ট বাজার, বাজারে বিক্রি হচ্ছে আলু। ভাই
বন্ধুরা, প্লাস্টিকের ভিড়ে মাটির কাগজপত্র এখন হারিয়ে যেতে বসেছে। তারপরেও অল্প কিছু সংখ্যক ঠিক আছে, এখানে মাটির হাড়ি, পিঠার সাজ, থালায় মাটির জিনিস বেচা হয়। মানুষ তো প্লাস্টিকের জিনিসপত্র আন খালি কিনে। ওই যে মাটির কি কি আছে আপনার এখানে? এই শীতকে ঘিরে অনেক কিছু হয়। এই শীতে পিঠা, পায়েস, খেজুরের রস অনেক কিছুই হয়, কিন্তু এগুলি আমরা আসলে আপনাদের দেখাতে পারছি না, মিস করছি। কারণ আমাদের এই ভ্রমণটা ছিল অপরিকল্পিত। আমরা কোথায় যাবো, কার বাড়িতে যাবো জানা ছিল না, উদ্দেশ্যবিহীন একটা যাত্রা ছিল। সেই কারণে আপনারা দেখাতে পারছি না যে শীতের যে পিঠা পায়ে সেগুলি দেখাতে পারছি না, কিন্তু পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো শীতের পিঠা কিংবা খেজুরের রস, যদি সৌভাগ্য হয় আপনারা দেখতে পাবেন।